কাজে ভোট চুরি করলে এদেশের মানুষ মেনে নেয় না। আমরা যেহেতু জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়ে জনগণকে এভাবে সচেতন করেছি, এবং আমাদের 14 ইলেকশন আগে তাদের যে জ্বালাও পোড়াও মানে নির্বাচন করতে দেবে না সেই জন্য পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা। এবং সবচেয়ে দুর্ভাগ্য যে যেমন গতকালকেও তারা কয়েকটা বাসে গাড়িতে আগুন দিয়েছে, মানে এই যে এমনকি ট্রেনে আগুন দিয়েছে, সেই কমিউটার ট্রেনগুলি মানুষের সেবা দিল সেগুলিকে আগুন দিয়েছে, পড়ে আছে সেগুলি আগুন দেওয়া, মানে আগুন নিয়ে খেলছে। তা আমি বিএনপি এবং তাদের যে জোর তাদেরকে কিছু কথা বলবো যে এই আগুন নিয়ে খেলা বাংলাদেশের মানুষ কখন এটা মেনে নেবে না। তারা নির্বাচন বানচাল করতে চেয়েছে, এটা তারা বানচাল করতে পারবে না। বাংলাদেশের নির্বাচন জনগণের অধিকার, জনগণ তার ভোট দিয়ে নির্বাচিত করবে, যাকে দেবে তারাই সরকার গঠন করবে। অন্তত বাংলাদেশের মানুষকে এই তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা, গণতান্ত্রিক ধারা সম্পর্কে তাদের সচেতন, এটা আমরা করেছি। সেই সাথে সাথে আজকে বাংলাদেশের মানুষের ভিতরে এটাও আছে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত, যেহেতু আমরা এই তিনবার দুবার পরপর সরকারে আসছি, আমাদের একটানা তৃতীয় ধাপ আমরা যাচ্ছি, এই সময় মানুষ যে সুফলগুলি পেয়েছে, তাদের ছেলেমেয়েরা এখন স্কুলে যেতে পাচ্ছে, যেখানে মাত্র 50 বা 54 ভাগ ছেলেমেয়ে স্কুলে যেত, আজকে সেখানে 98 ভাগ, প্রাইমারিতে 98 ভাগ মেয়েরা স্কুলে যাচ্ছে ছেলেমেয়ে সহ। সেখানে আমাদের সাক্ষরতার হার আবার 45 ভাগ থেকে আমরা 76.6 ভাগে বৃদ্ধি করেছি। আজকে আমরা বাজেট দিয়েছি বিশাল অঙ্কের বাজেট, খালেদা জিয়ার শেষ বছরের বাজেট ছিল মাত্র 61,000 কোটি টাকা, আর এখন আমরা 7,61,785 কোটি টাকার বাজেট দিতে সক্ষমতা অর্জন করেছি। বিএনপির আমলে তাদের উন্নয়ন বাজেট ছিল মাত্র 22,000 কোটি টাকা, আর আমরা সেখানে 2,22,000 কোটি টাকার উপরে আমাদের উন্নয়ন বাজেট করতে সক্ষম হয়েছি। এই অতিমারি, কোভিড-19, ভ্যাকসিন, যারা ধনী দেশ কেউ কিন্তু বিনা পয়সা দেয়নি, এমনকি টেস্ট করাটাও বিনা পয়সা না, আমরা কিন্তু বিনা পয়সায় করেছি। আমাদের যে গার্মেন্টস মজুর শ্রমিকদের মজুরি মাত্র 800 টাকা তাদের ছিল মজুরি 96 সালে যখন আমরা সরকারে আসি, আমরা এটা 1600 টাকা বাড়িয়েছিলাম। এরপরে যখন দ্বিতীয়বার সরকারে আসি সেখান থেকে 8,300 টাকা বৃদ্ধি করে এবার 12,500 টাকা বৃদ্ধি করা হয়েছে।